সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো দিল্লির আর একটা দিন, আমরা সারা দিন ঘোরাঘুরি করার পরে দুপুর হয়ে গিয়েছে, ক্ষুধাও লেগে গিয়েছে। তো আমরা চলে এসেছি দিল্লির কেএফসিতে লাঞ্চ করার জন্য, অনেক বেলা হয়ে গিয়েছে। তো দেখেন, আমরা কেএফসিতেও এখন দিল্লিতে বিরিয়ানি পাওয়া যায়, চিকেন বিরিয়ানি। তো আমরা সেই বিরিয়ানি অর্ডার করেছি, সাথে করেছি প্রচুর পরিমাণে চিকেন ফ্রাই। আমার কেএফসির চিকেন ফ্রাই সেই টেস্ট লাগে আসলে, যত রকমের চিকেন ফ্রাই খেয়েছি যত জায়গায়, তা সব থেকে আমার কেএফসির চিকেন ফ্রাইটাই বেস্ট মনে হয়েছে। এর উপরে যে ক্রিসপি যে ব্যাপারটা থাকে, এটা অন্যরকম একটা ফিল আসে, মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় এবং ক্রিসপিও পাবেন। তো দেখেন, খুব মজা করে মোটামুটি আয়েশ করে কেএফসির দিল্লির কেএফসিতে চিকেন খাচ্ছি, এবং চিকেন ফ্রাই খেতে অবশ্যই মেয়োনিজ ইউজ করতে হবে। মেয়োনিজ দিয়ে চিকেন ফ্রাইটা আরও টেস্টি মনে হয়। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি মোটামুটি, এবং এখানের এর আগের দিন বিরিয়ানি খেয়েছিলাম, তো সেটা সেন্টটা অতটা ছিল না, কিন্তু এইখানে বিরিয়ানিতে মোটামুটি বিরিয়ানি সেন্ট পাওয়া গিয়েছে। তো সব মিলিয়ে খাবারের মানটা খুবই ভালো। কেবি কেবি কে কি ইজ দিস কাহে ইয়া কে কোন জায়গা সে নেই পাতা ইন্ডাই কে না বডি ফিল্ডার আমরা লেবু নিলাম 70 টাকা কেজি, বড় বড় আপেল নিলাম, এটা 80 টাকা কেজি। এটা কি খারবুজা? ও প্যাক করকে দো আপ। আমার কাটনে কো কুস নেই হে, 80 টাকা 80 টাকা কিলো, 80 টাকা কেজি। আর বলে একদম মিঠা শুকাই গেছে। আমার কিতনা হুয়া? আপকে 70 আর 110 হ্যাঁ 70 আর হচ্ছে 40 110। এটা হচ্ছে কিউই না, কিউই ফল খেয়ে দেখো কেমন টক। একে মিঠা নেই হতা, ও দানে দানমে নামাক সে খানা পড়েগা। আচ্ছা আচ্ছা।